हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सोनू का साहब ब्लॉग। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सोनू का साहब ब्लॉग। सोनू का साहब ब्लॉगे तुम्हारे सबा के प्रचुर परिमाणे वेलकम। तो तुम्हारा सबा केमन आछो? आशा करी तुम्हारा सबा भलो आछो और भलो थेको। और तुम्हारा निश्चय पूजाते घुरा घूरी आनंद करा शुरू कर दिए। तो शुरू करार ही कथा, तुम्हारा खूब मजा करो, खूब आनंद करो, यटाई आशा करब। और यटाई हमें चाह जे हमार बंधुरा खूब आनंद करुक। मैं एखो बजार ही कमप्लीट होनी ना, तो हमें बजार तो देखा। तो जैक आज के जावर आखि कि है। तो घुरा घूरी मजार आनंद मध्य ना एक छोटे एक किंतु थके जाए तुम्हारे मजखने, मैं तुम्हारे मजखने एक किंतु थके जा। तो तुम्हारे प्रथमत बोली तुम्हारा ना मनटा एक बड़ो करो प्लिज, मनटा बड़ो करो। तुम्हें जदि का मन थे भलोबाशे देखो तुम्हें अटोमेटिकाली तुम्हार बिोधी पक्षी तुम्हार मैं उल्टो दिखे जे आमी जाके भलोबास से तुम्हें क्योंकि भलोबास मन थे भलोबाशो। हमें ग्यारंटी दीची तुम्हें सबाई मन थे भलोबास। तुम्हारा प्रत्येके जानो जो क्यों दोटो बाच्चा नहीं भिडियो करी। और तुम्हारा जो जन ही परिवार नहीं मैं परिवार संगे जड़ित भिडियो करा सबाई जान जे हमें कत कष्ट भिडियो करी, कत किछु मैनेज करे आमादेरके भिडियोटा करते हैं। तो तोमरा निश्चय प्रत्येके आमार कथाटा किन्तु बुझते पारछो, कथाटा प्लिज एकटु बुझो, बोझार चेष्टा करो। तुमि जदि आमार घरे प्रत्येक दिन आसो माने अटोमेटिकली तुमि जदि आमाके फलो करो बा तुमि आमार भिडियोते लाइक करछो, कमेंट करछो, आमार परिवारे एसे आमाके प्रत्येक दिन आमार परिवारे एसे तुमि कमेंट करछो, आमार परिवारे एसे तुमि मोट कथा आसछोई, उपस्थित थाकछोई, किन्तु अटोमेटिकली आमि तोमार परिवारे जेते बाध्य। আমি কেন আমার ঘর যাবে তোমার পরিবারে, মানে এটা মানে এই জিনিসটা আমি বিশ্বাস করি, তুমি যদি কাউকে ভালোবাসবে তোমাকে অটোমেটিক্যালি তার তোমার মানে বিপরীতে যে থাকবে সে তোমাকে ভালোবাসতে বাধ্য, সে তোমাকে ভালোবাসবে। তো আমি বলছি যে তোমরা ভিডিওতে আমার ভিডিওতে যেমন আগামী কালে আমি যে দুর্গা দুর্গতি নাসিনী ভিডিওটা দিয়েছি সে ভিডিওটাতেই দেখো কমেন্ট কতগুলো আছে আর লাইক কতগুলো আছে। যদি ধরো কথার মানে তুমি দশটা যদি তোমার কমেন্ট থাকে আর যদি তার মধ্যে তিনটা চারটা লাইক থাকে তোমার কেমন লাগবে বলো তো? তো তোমরা এভাবে কোন জিনিসে পানা কেন করছো বলো তো? মানে সেটা কি তোমাদেরকে কি মানে কি বলবো, মানে এক্সট্রা বেশি কষ্ট হয়ে যাচ্ছে লাইকটা করতে না তোমাদেরকে বেশি পরিমাণে খাটতে হচ্ছে লাইকটা? আমরা যখন ভিডিও আমি যখন কারো ঘরে ভিডিও দেখতে মানে যা এটাই নিয়ম, ভিডিও দেখতে শুরু করলাম লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করলাম, ভিডিওটা দেখা হচ্ছে মানে আধাটা দেখা হচ্ছে তখন থেকে আমি কমেন্টটা লিখতে শুরু করলাম। আমি যা যা ভিডিওর মধ্যে দেখেছি তার কিছু কিছু অংশ কমেন্টের মধ্যে আমি উল্লেখ করে দিলাম, এটাই তো নিয়ম তাই না? কিন্তু আমি দেখছি আমার ভিডিওতে তোমরা কমেন্ট করছো অনেকে কিন্তু লাইক করছো না, কেন করছো না বলো তো? তোমরা মনটা বড় করো দেখবা, মানে বন মানে আমি আমার ক্ষেত্রে এটা বিশেষ করে মানে আমি করবই মাস্ট, তুমি আমাকে ভালোবাসো দেখবা তার দ্বিগুণ ভালোবাসাটা আমি তোমাকে দিব। তুমি যদি আমার ভিডিওতে বা আমার পরিবারে আসো আমাকে কমেন্ট করো, লাইক আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, আর যদি খুব ভালো লাগে তো আমার পরিবারে সদস্য হয়ে যাও মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো তুমি আমাকে ফলো করে দেখো, আমি তোমাকে নিশ্চয়ই ফলো করবই, এটা আমি জানি, কারণ আমি ভালো করে নিজেকে চিনি যে আমি তুমি মনটা বড় করলে আমি কিন্তু মনটা বড় করতে কখনো পিছনে সরব না। তোমরা আমাকে প্লিজ ভালোবাসা দাও। আর দেখো এই পূজোর মধ্যে আমরা বাচ্চা কাছে নিয়ে ঘুরবো, আনন্দ করব, সেটা সবাই করব আমরা। তো সবাই আমরা নিশ্চয়ই কষ্ট করে ভিডিওটা শ্যুট করব, ভিডিওটা কষ্ট করে এডিট করব, আবার দিব। তোমাদের বাসায় তোমরা ছাড়া আমাকে কে সাপোর্ট করবে বলো তো? তোমরা তো আমাকে সাপোর্ট করবে, এটাই তো কথা তাই না? তোমাদের জন্যই তো ভিডিওতে মানে এই ইউটিউবে আসা, যে তোমাদের ভরসায় আমি ইউটিউবে ভিডিও করছি, তোমাদেরকে ভালোবাসি, সত্যি অন্তর থেকে বলছি তোমাদেরকে আমি খুব ভালোবাসি। আই লাভ ইউ মাই অল ফ্রেন্ডস, অল মাই লাভলি ফ্রেন্ডস, সবাইকে আমি খুব ভালোবাসি। তোমরা আমার মনটা বড় করো দেখবে আমি অটোমেটিক্যালি তোমাদেরকে ভালো মানে কি বলবো, তোমার কোনো দিন যদি তোমাদের মনে হয় যে তুমি দিদি ভাই তুমি আমার পরিবারে আসছো না, তো তোমরা প্লিজ তোমরা আমার পরিবারে আসো, তোমরা আমাকে আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, দেখবে অটোমেটিক্যালি আমি কিন্তু তোমার পরিবারে হাজির হবই। আর আমি চেষ্টা করি সবার পরিবারে যাওয়ার, যদি কোনো ভুল কারণে তোমাদের পরিবারে যাওয়াটা মানে না হয়ে ওঠে তাহলে তুমি আমার ভিডিওতে এসে লাইক করো, কমেন্ট করো, দেখবে অটোমেটিক্যালি আমি তোমার পরিবারে যাব, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি আমার দিক থেকে। আর যদি তুমি ধরো তিনবার চারবার আসলে আমি কিন্তু যাইনি, তুমি আমাকে ভিডিওতে কমেন্ট করে বলবে, আর এই ভিডিওতে কমেন্ট করে বলো তো আমি কার কার পরিবারে যাই না।
তোমরা আমাকে বারবার বলছি তোমরা মনটা বড় করো, দেখবে তার বিপরীতে যে আছে সে কিন্তু অটোমেটিক্যালি মনটা বড় করবে। তুমি আমি মানে কি এটা একটা লজ্জার ব্যাপার না, তুমি আমার ভিডিওতে আসছো, তুমি দেখছো আমার ভিডিও, লাইক করছো, কমেন্ট করছো, কিন্তু আমি তোমার পরিবারে যাচ্ছি না বা তোমার ভিডিওতে লাইক করছি না, কমেন্ট করছি, এটা একটা লজ্জারই ব্যাপার, একটা আত্মসম্মান বোধ, তাই না? আর আমার মধ্যে সে আত্মসম্মান বোধটা আছে, সে জ্ঞানটুকু আছে যে আমাকে সে ফলো করছে, সে আমাকে ভালোবাসে, তা আমাকেও তাকে ভালোবাসাটা দিতে হবে। আমি জানি কাউকে ভালোবাসতে, বুঝলে তো? প্লিজ তোমরা আমাকে ভালোবাসো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর এই যে সেই সেই দিন যে আমি দুর্গা দুর্গতি না আসেনি ভিডিওটা যে আমি শ্যুট করেছি, তো সত্যি আমি যদি ওই মানে সাইডের মানে যে আমি শ্যুট করার সময় যে আমার অসুবিধাটা হয়েছে, যত কষ্ট করে আমি শ্যুট করেছি, ভিডিওটা সেজেছি, শ্যুট করেছি, ছবিগুলো করে মানে এডিট করা, যতগুলো কষ্ট করেছি, সেই ছবিগুলো যদি মানে সেই ভিডিওগুলো যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে তোমার হয়তো বুঝতে পারতে। আমি এদিকে রেডি হচ্ছি, সিজা হয়তো বলছে কাঁদতে লাগলো, ওই তো ওকে নিয়ে আবার সাইডে গেলাম, আবার ওকে চুপ করালাম, তারপরে আবার রেডি হতে শুরু করলাম। অনেক কষ্ট করে ভিডিওটা করি আমি, তোমরা হয়তো বুঝতে পারছো না। তো কী বলবো তোমাদেরকে, তোমরা যদি না বুঝো তাহলে কে বুঝবে বলো? তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওতে এসে লাইক করো, কমেন্ট করো, খুব ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো। তোমরা আমাকে ভালোবাসে দেখো, তার ভালোবাসাটা ফেরত পাবেই। আমি তোমাদেরকে অনেক 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 ভালোবাসতে চাইছি, তো তোমরা আমাকে প্লিজ একটু ভালোবাসো। তোমাদের কাছে দেওয়ার মতো কী আছে বলো? লাইক দিবে, কমেন্ট দিবে, খুব ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আমারও কাছে তো সেটাই আছে, আমি তো তোমাদেরকে সেটাই দিতে চাই। তোমরা আমাকে দাও, আমিও তোমাদেরকে রিটার্ন গিফট দিব। এগিয়ে যেতে তোমরা যদি সাহায্য করো তো আমি নিশ্চয়ই তোমাদের এগিয়ে যেতে তোমাদেরকেও সাহায্য করব। আমি চাই আমরা সবাই একসাথে এগিয়ে যাব, সবাই আমরা মানে কিছু না কিছু হয়তো শখে হোক বা কেউ নিজের নিজের মানে অসুবিধার কারণে হোক, সবাই কিন্তু আমরা এখানে এসেছি কিছু আশা নিয়ে। আমরা সবাই কিন্তু কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সুতরাং সবাই সবার ভিডিওতে লাইক দাও, লাইক করো, কমেন্ট করো, খুব ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে কী হলো, তুমি আমার ভিডিও দেখবে, আমি তোমার ভিডিও দেখবো, তাই না? এটাই তো নিয়ম। হয়তো মিস্টেকে এটা তো হতে পারে যে আমি তোমার পরিবারে যেতে পারছি না, তুমি আমার মানে তুমি সেটাকে ভুল বা নেগেটিভ মাইন্ডে নিবে না, তোমরা না বুঝের মতো কাজ করো না যে আমার ভিডিওতে আসছো না বা কি, আমি যাবো তো, কিন্তু এটাও তো হতে পারে যে হয়তো দিনে দিনে সদস্য সংখ্যা বাড়ছে, তো কোনো দিনে তোমার পরিবারে মিস্টেক করে তুমি আমার পরিবারে আসো না, আমাকে দুবার তিনবার কমেন্ট করো, দেখো আমি কী করে না যাই না গিয়ে থাকি তোমার পরিবারে। আমার তো নিজেকে লজ্জা লাগবে যে তুমি বারবার আমার ভিডিও দেখছো অথচ আমি তোমার ভিডিওটা দেখছি না, এটা নিজের লজ্জা লাগবে না বলো তো? এটা তো নিজেরই মানে লজ্জা লাগারই কথা। তো আমি আশা করবো তোমরা আমার কথাগুলো বুঝতে পারবে, আমার চিন্তাভাবনা মানে আমার মনটাকে বুঝো। আমি না তোমাদেরকে সত্যি খুব ভালোবাসি, তোমাদের ভালোবাসার চোটেই কিন্তু আমি এখানে এসেছি, মানে এসেছি প্রথম নতুন ছিলাম জানি, কিন্তু যত দিন যাচ্ছে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, আমাকে মানে আগ্রহ দিচ্ছ, তোমাদের জন্যই কিন্তু আমার আগ্রহটা বাড়ছে যে আমি ভিডিওটা করি। আর আমার কোনো পথ নেই, প্লিজ তোমরা আমাকে ভিডিও মানে সাহায্য করো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর আমার ভিডিওটাতে প্লিজ প্লিজ লাইক করো, কমেন্ট করো, দেখো। যদি 9 মিনিটের ভিডিও থাকে তো অন্তত পক্ষে 5 মিনিট তো দেখো। আমি বেশি বড় ভিডিও করি না, কিন্তু প্লিজ 5 মিনিট তো দেখো অন্তত ভিডিওগুলো। তো প্লিজ তোমরা আমাকে সাহায্য করো, আমার ভিডিওটা দেখো, আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, যদি কোনো ভুল করে থাকে তো প্লিজ তোমরা কমেন্ট করো, বলো। আর তোমরা আমাকে ফলো করো, আমি অবশ্যই তোমাদেরকে ফলো করবো। তোমাদের ছাড়া আমি সত্যি অসহায়, তো একটু আমাকে হেল্প করো, এইটুকু হেল্প তো তোমরা করতেই পারো, তোমাদের মানে এতে আশা করি কিছু যায় আসি না। যদি কমেন্ট করার যদি নেট থাকে তা আশা করি লাইক করতে আর এক্সট্রা নেট ভরতে হবে না, লাইকটা করতে কিন্তু বেশি নেট খরচ হয় না। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো, তোমরা আমাকে ভালোবাসা দাও, বলছি আমি গ্যারেন্টি দিচ্ছি আমি অটোমেটিক্যালি তোমাকে ভালোবাসতে বাধ্য। আমি জানি কাউকে কি মানে কেউ দিলে তাকে ফেরত পাঠাতে নেই, আমি জানি তুমি কাউকে কীভাবে ভালোবাসতে হয়। তো যাই হোক আর বেশি বলবো না, আর তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আশা করো তোমরা দুর্গা পূজাতে অনেক 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 আনন্দ করো আর মানে খুবই মজা করো। আমিও আজকে দেখি যাবো বাজার করতে, তো বাজারগুলো নিয়ে আসলে করে আসলে তোমাদেরকে শেয়ার করবো আমি কী কী কিনলাম। তো ঠিক আছে, ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, তোমাদেরকে ভালো ভালো কমেন্ট করার জন্য, আর প্লিজ তোমরা আরেকটু সাহায্য করো আমাকে।
ঠিক আছে, আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আবার সেটাই কথা বলবো। আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই পাশে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবে। তো ঠিক, তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন টাটা। আর মনটা বড় করো, আমিও তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসতে চাই। তো টাটা।